রয়েছে 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 এই ধরনের বৃহৎ কর্মসূচির দিকে জাতীয় কংগ্রেস যাচ্ছে এই রাজ্যের শাসক দল শাসক দলের আমাদের কর্মসূচি আপনারা চিরেই জানবেন কয়েক ঘন্টার পরেই আপনারা জানতে পারবেন আমরা কি ধরনের কর্মসূচি দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না আগামী দিনে তার জন্য সম্পূর্ণ খেসারত দিন এই রাজ্যের মানুষ দুষ্কৃতিকারী নেই আমার আমরা তো গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি সুতরাং আমরা সেই লড়াইটা আমরা চেয়েছিলাম পারি রাজ্যের পরিস্থিতি আপনারা অবহিত আছেন আমাকে আপনি তবে তুলে ধরার প্রয়োজন নেই এ রাজ্যে একটা ভয়াবহ ভয়াবহ অবস্থা চলছে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে প্রতিদিন মুখ্যমন্ত্রী সকাল থেকে উঠে খেলা মেলা যজ্ঞ ভোর আরতি সংকীর্তন ভাইফোঁটা কালী পূজা উনি আমি এটা পরিবার নিয়ে কথা বলতে চাই না কিন্তু রাজ্যের গরিব মানুষের অর্থে হেলিকপ্টার চড়ে এই সারাদিন উনি ব্যস্ত আছেন আর রাজ্যের আইন শৃঙ্খলা এবং সাধারণ প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে পাড়ায় পাড়ায় হুলিগান মাফিয়ারা পাড়ায় পাড়ায় এলাকা দখল নিয়েছে কোথাও কোনো সজ্জন ভদ্র যারা বুদ্ধিজীবী বলুন সমাজে তারা মুখ খুলতে পারছে না একটা দম বন্ধ করার অবস্থা এই রাজ্যে আজকে চলছে সেটা বিগত দিনে বামফ্রন্টের সময় আমাদের অভিযোগ ছিল কিন্তু অন্তত শহর শহরতলিতে কিছুটা মানুষের একটা কথা বলার মতো অবস্থায় ছিলেন শহরের মধ্যে পর্যন্ত এখন পাড়ায় পাড়ায় সমস্ত মাফিয়াদের হাতে হুলিগানদের হাতে সমস্ত ক্ষমতা প্রশাসন ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ একটা টুটু জঘন্য পুলিশকে কি ভূমিকা নেবে পুলিশ ভূমিকা নেওয়ার আগে দেখা যায় আটজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে পুলিশের অসহায় এমন অবস্থা যে পুলিশ সারেন্ডার করেছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখছি সমস্ত মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন গণতন্ত্রের চারটি স্তম্ভের কথা আমরা তো অনেক আগে অভিযোগ করেছি গণতন্ত্রের তিনটে স্তম্ভ ভেঙে গড়িয়ে একটাই স্তম্ভ আছে এটা হচ্ছে সরকারি ক্ষমতা মানে মুখ্যমন্ত্রী আর কিছু নেই জুডিশিয়ারি বলুন এই আপনার মিডিয়া বলুন সমস্ত স্তম্ভগুলো গড়িয়ে দিয়ে এখন উনি গণতন্ত্রের চারটি স্তম্ভ মিলেমিশে কাজ করতে হবে এগুলো ওরা দুই মাস পরে যখন রাজ্যটা হুলিগানদের হাতে চলে গেছে এরা যে কোনো ন্যায় নেই মানুষের কোনো অধিকার নেই কথা বলার রাইট নেই তখন উনি গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে উজ্জীবিত করবেন এগুলো বলে বলে মানুষকে বিভ্রান্ত করা মানুষের এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের লড়াই করতে রাষ্ট্রপতি নেমে আমরা লড়াই করব জাতীয় কংগ্রেসকে যদি কেউ ছোট করে দেখে খাটো করে দেখে ভুল করবে জাতীয় কংগ্রেস একটা অন্তর্নিহিত শক্তি আছে যার কারণ দেশে আপনারা জানেন যে আমাদের দেশ একটা ডেমোক্রেটিক রিপাবলিক এটাকে একটা দলীয় বা একটা ধর্ম বা একটা বর্ণ বা একটা ভাষাভাষী মানুষ শাসন করতে পারে না সবাইকে নেই জাতীয় কংগ্রেস যেটা করে এসছে যেই কারণে জাতীয় কংগ্রেসকে নির্মূল করার লক্ষ্যে গতকালকে যেভাবে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নামে কিছু উচ্ছৃঙ্খল যুবক এই যে দীর্ঘদিনের প্রতিষ্ঠা স্বাধীনতার পর থেকে এই কংগ্রেস ভবন সুদীর্ঘ দিন ন্যায়ের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতি এখানে মানুষ আশ্রয় নেয় যে কোনো বিপদে পড়লে এই জাতীয় কংগ্রেসের এই কার্যালয়ে এসে মানুষ কথা বলে আশ্রয় নেয় আমরা কোনোদিন ভাবতেও পারিনি আমাদের সদর কার্যালয়ে সামনে ওরা চলে আসবে এইভাবে গালাগাল করবে এখানে রাহুল গান্ধীজির কুশপুত্রিকা দারুণ নামে যে ঘটনাকালকে করা হয়েছে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কা এবং নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা কোনো প্রতিক্রিয়া যদি হয় তার জন্য এই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি সংগঠন বুঝেন না রাজনীতি বুঝেন না উনি ত্রিপুরার মানুষকে বলেন আমি বামফ্রন্টে পরিবর্তন করেছি উনি কে বলেছেন গত এই বামফ্রন্টে দুই দফায় 35 বছরে কত হাজার কংগ্রেস কর্মী রক্ত দিয়েছে কংগ্রেসের বিধায়করা রক্ত দিয়েছে কংগ্রেসের প্রতিনিয়ত অত্যাচার তাদের উপরে নির্যাতন মোকাবেলা করে জাতীয় কংগ্রেস এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে
যার সুবল গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের ন্যূনতম যে 46% ভোট তার 45% ভোট ওদেরকে দিয়েছিল, ভেবেছিল যে ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে ব্যবস্থার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, ব্যবস্থার কোনো পরিবর্তন তো হয়নি। এখন শহর শহরতলিতে পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে মানুষ একটা দম বন্ধ করে এমন একটা অবস্থায় আছে, মানুষ মুক্তি চাইছে। আজকে হাজারে হাজারে মানুষ তৈরি হয়েছে রাস্তায় নামতে, রাজপথে নামতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, ভয় পেয়ে গেছে শাসক দল। আজকে আমাদের গতকালকে আমরা পারমিশন নিয়েছি, কাগজ দিয়েছি, আজকে আমাদের জানিয়ে দেওয়া হলো পারমিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে পুলিশ আধিকারিক থেকে। আমরা বললাম সেটা কি করে সম্ভব, বললো কোনো রাজনৈতিক দলকে আমরা দিইনি, শাসক দলের হয়ে এখানে উদ্যুতি করবে, হৈহুল্লোড় করবে, আর আমরা যখন পাল্টা মিছিল করতে যাই তখন বলবে বিজেপি, কেউ আমরা দিইনি, ওনারা তো শাসক দল।